আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমরা এসেছি তো এখানে দেখাবো জাহান স্বপ্ন দেখলেন জাহান ডেইরি অ্যান্ড এগ্রোর, হ্যাঁ কিভাবে আসলে স্বপ্ন আসলো? অনেক বিজনেস করতেন আপনি, আমরা জানি। আমার গরুর উপরে ভালোবাসা অনেক আগে থেকে, আমি ছোট ছিলাম তখন তখন বাড়িতে গরু পাল। আচ্ছা, তারপরে ব্যবসা ঢাকাতে থাকছি কিন্তু গরু আমার ঢাকার আশেপাশে পাইলে আর দুটি একে এই থেকে গরুর উপরে একটা ভালোবাসা জন্মে গেছে। মানে আপনি নিজে পালতেন, মানে বরকা টাকা দিয়ে? আচ্ছা আচ্ছা, আমার গাজীপুরে ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির ভিতরে সেট করে গরু পাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে শুরু করছেন কতদিন যাব? এই যে এই বছরই বলতে পারেন, নভেম্বর বেশ বড় বড় গরু 2021 কুরবানিকে কেন্দ্র করে। এই যে বড় গরুটা দেখতে পাচ্ছি, এটা লাইভ ওয়েটটা কত আপনার জানা আছে? এই যে লাইভ ওয়েট 20 মন প্লাস হবে এক একটা। আচ্ছা, তো এইগুলো যদি আমরা একটু আস্কিং জানতে চাই, দামটা কিরকম চাচ্ছেন? এই যে এটা যেটা দেখতে পাচ্ছি, এটা আমাকে 7.5 লাখ টাকা দিতে হবে। 7.5 লক্ষ টাকা, 20 মন গরু ওজন, যেটা 7.5 লক্ষ টাকা চাচ্ছেন। তো কতদিন এটা বললেন? 6 মাস আপনি লালন পালন করছেন? নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, প্রায় 8 মাস। 8 মাস। আচ্ছা, তো পরে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এগুলো কি বাইরে নিয়ে যাওয়া হচ্ছে? না বাইরে নিয়ে যাওয়া গরু আপনাদেরকে বাইরে প্রদর্শনীর জন্য বের করেছি, তো আমরা এই সম্পর্কে একটু জানবো আঙ্কেলের কাছ থেকে। তো আঙ্কেল, গরু কিন্তু বাহির করলে আসলে অনেক বড় দেখা যায়, হ্যাঁ ভিতরে কিন্তু আমরা আসলে অত বড় ফিল করতে পারি না। হ্যাঁ, তো এই যে বড় গরুটা দেখতে পাচ্ছি, এটা তো একটা ক্রস জাতের গরু না? আচ্ছা, এমনি আনুমানিক তো এটার ওজনটা কতটুকু হবে বা কোনো স্কেল করা আছে আপনাদের? ফার্মের ভিতরে কিন্তু আরো বড় কয়েকটা গরু দেখে আসলাম আমরা, এর চেয়ে বড় আছে? এর চেয়ে বড় আছে, ওগুলো 20 মন ছাড়াই যাবে। 20 মন প্লাস, দুইটা 20 মন প্লাস। তো আমরা যেহেতু যেটা দেখতেছি, যে বললেন যে 16 মন 15 মন মতো হবে, এটার আস্কিং কিরকম? আস্কিং এটা 6 লাখ টাকা। 6 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে যেটা বলছিলেন এইটা? হ্যাঁ, এইটা আস্কিং প্রায় 4 লাখ টাকা, তো যে পাওয়া যায় যত দাম পাওয়া যায়। 4 লক্ষ টাকা না? আচ্ছা, এইটা 5 লাখ। 5 লাখ, 3.5 লাখ। আচ্ছা, এটা এটা তো সেম ওজনের, কিন্তু এটাতে একটু দাম একটু তফাৎ মনে হচ্ছে না নাকি? না, এটা এটা সেম ওজন, এটার ওজন বেশি, এটার ওজন বেশি আছে না? আচ্ছা আচ্ছা, কিন্তু এই দুইটা গরুর মধ্যে তো ধরেন যদি আমার যদি পছন্দ করতে দেয়, তাহলে আমি তো এই গরুটা পছন্দ করব, কারণ এটা দেশি জাতের গরু বা দেখতেও শুনতো। হ্যাঁ, অনেকে হয় না যে রঙের কারণে অনেক সময় দাম বেশি, এটা কাস্টমারের উপরে নির্ভর করে। আচ্ছা, কি সে কোনটা চায়? আচ্ছা আচ্ছা, এক কার কাছে এটা ভালো লাগবে, কার কাছে এটা ভালো লাগবে, এটা কাস্টমারের চয়েস। আপনার কাছে যদি আমি একটা চয়েজের বার দেই, তাহলে আপনি কোনটা পছন্দ করবেন? আমি পছন্দ করলে আমি এটাই পছন্দ করব। এটাই পছন্দ করবেন কেন একটু বলবেন? এইটা গরুটা এক নাম্বার মাংসের একটা ব্যাপার আছে, আর গরুটার অনেক কম বয়স, ওইটারও কম বয়স, আর এইটার রংটা আমার কাছে এই সাদা কালো পছন্দ। সাদা কালো ও তো অনেকে মাংসের টেস্ট নিয়ে কথা বলে, আসলে যে ক্রস বা ফিজিয়ান? না, মাংস টেস্ট পুরো ফিজিয়ানে হয় না, হয় না, এটা খাবারের উপরে। কেউ যদি আর্টিফিশিয়াল খাবার খাওয়ায়, গরুরে ট্যাবলেট খাওয়ায়, এটা করে, এটা মাংস ভালো না। আমার গরু তো সব ন্যাচারাল খাবার খাওয়ায়, খড় আমার ফার্মেরই, ঘাস চাষের ব্যবস্থা আছে, ঘাস পুরা ভুষি, কমের ভুষি আর সোলার ভুষি আমার খাবার। লাস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আস্কিং কিরকম? আমি এত এই গরুর ব্যাপারে এত এক্সপার্ট হইনি, এত কিছু বুঝিনি। আচ্ছা, তো
তো কেমন দর্শকের সারাটা বা ক্রেতার সারাটা কেমন আছে? আছে, অনেকে দেখা যায় দাম করে এই এটা আছে। এখন তো গরু তো বিক্রি শুরু হয়নি, গরু বিক্রি হবে এক সপ্তাহ আগে থেকে, 10 দিন আগে থেকে। আর কেউ যদি অনেকে আসে, গরু কি করবেন, আপনি গরু কিনে অ্যাডভান্স করে দেবেন, তারপরে গরু নেওয়ার সময় বাকি পেমেন্ট করে দেবেন। খাওয়া দাওয়ার জন্য একটা আমাদের হিসাব আছে, সেই হিসাবে এক মাসের জন্য এত টাকা দিবেন। এই সুবিধাটা আছে ক্রেতার জন্য। আচ্ছা, তো আঙ্কেল তো ঢাকা টাউনে নিয়ে কেউ গরু পালার অ্যারেঞ্জ না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জাহান ভাইয়ের সাথে কথা বলবো, যিনি আসলে আপনার উত্তরসূরি। তো জাহান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে আমরা বড় বড় বেশ 4টা গরু দেখতে পাচ্ছি, এগুলো বাইর করা হয়েছে দর্শকদের জন্য। এটা আপনাদের দর্শকদের জন্যই করা, দর্শকদের জন্যই করা। হ্যাঁ, আপনার ব্যাপারে কিন্তু আঙ্কেল আমাদেরকে গোপনে অনেক পজিটিভ বলছে। হ্যাঁ, তো যাই হোক, সেই বিষয়ে আমরা পরে আসবো। তো এই যে দর্শকদের যে অনলাইনে যে বিষয়টা বললেন আপনি, আমাদেরকে জানাছেন আর কি কি সুবিধা ধরেন? আচ্ছা, আমি তাহলে শর্টে প্রত্যেকটা ফ্যাসিলিটিস আপনাদেরকে বলি। সেটা হচ্ছে কি, আমাদের ডেইরি প্রোডাক্টস রেগুলার বেসিস সাপ্লাই হয়। আচ্ছা, আপনারা চাইলে একবারে পিওর মিল্ক, যেটা র মিল্ক আমরা সাপ্লাই করি, নট প্যাস্টারাইজ, ডাইরেক্ট গরু থেকে যেটা আসে সেটাই আমরা হচ্ছে গিয়ে প্যাকেজিং করে সেল করে দিচ্ছি। এটা আপনারা নিতে পারবেন, তাতে হচ্ছে গিয়ে আপনাদের 70 টাকা পার লিটার পড়বে। আচ্ছা, আপনারা চাইলে আমরা ডেলিভারি দিতে পারবো, ডেলিভারি সুবিধা আলাদা করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাছাড়া যে উইকলি স্লটারিং বা মান্থলি স্লটারিং, সেটা হচ্ছে গিয়ে এখন আমরা শুরু করিনি, যেহেতু আপনাদের সামনে ঈদ, অনেকে এই টাইমে মাংসটা নিতে চায় না। তাছাড়া হচ্ছে গিয়ে এখন যদি স্লটারিং করি, পুরা দেখা যাবে আমি সব সাপ্লাই দিতেও পারবো না, বিকজ একটা ডিমান্ডের ব্যাপার আছে। রাইট রাইট, করোনা পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি সব মিলে আর কি। সো যেটা আর কি মেনলি বলার, সেটা হচ্ছে কি, আমাদের সব সুবিধাই থাকবে, ইনক্লুড মানে যত টাইপের সুবিধা অ্যাগ্রো অ্যান্ড ডেরিতে দেওয়া পসিবল, সেটা আপনার মাংস বলেন, সেটা আপনার পুরা গরু বলেন, বা আপনার মিল্ক প্রোডাক্ট বলেন, সেটা আমরা দিয়ে থাকবো। অ্যান্ড তাছাড়া হচ্ছে কি, আপনারা আমার অনলাইন পেজ আছে আমাদের অ্যাগ্রোর, সেই অনলাইন পেজটা চেক করতে পারেন, অনলাইন পেজটা চেক করতে পারেন। তাছাড়া আপনারা নিজেরাও সশরীরে এসে দেখতে পারবেন, ভিজিট করতে পারবেন, সেই সুবিধাও আমাদের আছে। আমরা প্রপার সেফটি মেনটেন করে, আপনারা চাইলেই হচ্ছে কি আমি আপনাদেরকে খামারে ঢুকাবো না, পরিপূর্ণভাবে আপনাদের স্যানিটাইজ করে তারপর আমি আপনাদেরকে এন্ট্রি দিব। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে কি, আপনারা যদি যোগাযোগ করে আসেন সেই ক্ষেত্রে একটু সুবিধা হয়, আর নয়তোবা যদি ডিরেক্ট এসে আপনারা সাথে সামনে কথা বলতে চান সেই ব্যবস্থা আমরা করে দিব। যোগাযোগটা যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার কি আমরা দিতে পারি? জি, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে গিয়ে 01842306152। এই নাম্বারে আমাকে পাবেন সবসময়। আর তাছাড়া হচ্ছে গিয়ে যে অ্যাগ্রোন নাম্বার দেওয়া আছে, সেই অ্যাগ্রোন নাম্বারেও আপনারা কোনো না কোনো আমার অ্যাসোসিয়েটের সাথে আপনাদের যোগাযোগ ডিরেক্ট করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি দাদা, অবশ্যই। আপনি অন্য একটা ব্যবসা করতেন, তার পাশাপাশি এটা আসলেন। হ্যাঁ, ধরেন একটা মানুষের একটা শখ থাকে, তারপরে একটা উদ্দেশ্য তো থাকে, একটা শখ। আর এখন ধরেন বয়স হয়ে গেছে না, এখন ওই যে ব্যবসাটা করি আর বেশি দিন গরু পাইলে কোনো এখন তো গরু এর আগে তো মানে পাইলে বিক্রি করি নাই, পাইলে বিক্রি করতেছি, এখন বুঝতে পারবো যে এই যে গরু রে, এই যে একটা গরু দেখে এটা কত কেনা করছে, কত খাইছে, কত লেবার খরচ হয়েছে, এটা যদি ওইটার দামে পাই বা বেশি পাই তো লাভ হইল, কম পাইলে লস হইব। কম পাইলে কি বিক্রি করবেন? কম পাইলে তো কেউ বিক্রি করতে চায় না। না, কম পাইলে তো এটা আরও এক বছর আর পালা তো আর কষ্ট করে দেবেন। দুইয়ের নিচে কি পাবে কোন ক্রেতা? দুই একটা আছে, এই ধরেন
চাপা দেখে বুঝা যাইব। আচ্ছা আচ্ছা, মানে এগুলো কি লাইভ উইড দিয়ে বিক্রি করবেন না দামা দামি? ঠিক আছে, যেটা বলে সেটা সেভাবে যে যেভাবে নিতে চায় যে যেভাবে নিতে চায়। আচ্ছা, আজকাল লাইভ উইড অনেক পছন্দ করে, লাইভ উইড নিলে নিবে। আমার লাইভ উইডের প্রাইসটা কিরকম? আপনার এখানে সুবিধা কি? আপনি তো অনেক সিনিয়র আসলে এই লাইনে, যদিও বলি তো তরুণ যারা আসলে এই ব্যবসা, আমার এইটাকে আমাকে ছেলে তার একটা আমার ছেলে সময় থেকেই পশু পাখি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, যে যার নামে পালে হাঁস পালে এটা করে, লেখাপড়া করে। এর বিষয়ে এখন এই দুই বছর ধরে করোনার জন্য তো লেখাপড়া মোটামুটি বন্ধ, ব্যাপারটা হাঁস করে দেওয়া। আচ্ছা আচ্ছা, তার অনুপ্রেরণায় আসলে এটা করে দেওয়া। আমি কিছুদিন গাইড করবো, 1 বছর দিয়ে